আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় প্রদিন্দা ইমানদার পর হেজগার মুি মোমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করব, যদি আপনার মনে খারাপ চিন্তা আসে অশ্লীল চিন্তা আসে বা মানুষের ক্ষতি করার চিন্তা আসে এই ক্ষতিকর চিন্তা ক্ষতিকর ধারণা থেকে কিভাবে বাঁচবেন কিভাবে আপনার অন্তরকে নুরানি করবেন স্বচ্ছ করবেন পরিষ্কার করবেন পরিচ্ছন্ন করবেন কোন দোয়া পড়লে আপনি এই ফজিলাত পাবেন অর্থাৎ আপনার মনকে পরিষ্কার করতে পারবেন মন থেকে যাবতীয় খারাপ চিন্তা খারাপ ধারণা দূর করতে পারবেন সে সম্পর্কে কিঞ্চিত কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন বিনা হিসাবে বিনা চাওয়ায় সে সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে অন্যতম একটি সম্পদ হচ্ছে মন অন্তর এই অন্তর দ্বারা আপনি ভালো কাজও করতে পারবেন খারাপ কাজও করতে পারবেন যেমন এক হাদিসে এসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কোনো উম্মত অন্তর দ্বারা ভালো কাজ করার নিয়ত করে এরাদা করে তাহলে সঙ্গে সঙ্গে সে একটি সোয়াব পেয়ে যায় পক্ষান্তরে এই মন দ্বারা অন্তর দ্বারা যদি কোনো ব্যক্তি খারাপ চিন্তা করে কাউকে ক্ষতি করার চিন্তা করে বা অন্তর দ্বারা কোনো ফায়সা অশ্লীল চিন্তা করে তার সঙ্গে সঙ্গে একটি গুণা হয়ে যায় সুতরাং বোঝা গেল অন্তর এমন একটা জিনিস যার দ্বারা গুণা করা যায় যার দ্বারা নেকিও অর্জন করা যায় দর্শক এই অন্তর থেকে যদি আপনি সবসময় খারাপ চিন্তা দূরে রাখতে চান সবসময় অন্তরে ভালো চিন্তা পয়দা করতে চান আল্লাহর স্মরণ রাখতে চান ভালো চিন্তা রাখতে চান এবং যাবতীয় কুচিন্তা খারাপ চিন্তা খারাপ ধারণা থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে যে দোয়াটি পাঠ করতে হবে সে দোয়াটা হচ্ছে ইয়া বা দর্শক এই দোয়াটি হচ্ছে আল্লাহ তালার একটি গুণবাচক নাম দর্শক আমরা জানি আল্লাহ তা নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে আল্লাহ নিরানব্বই নামের অন্তর্ভুক্ত একটি নাম হচ্ছে ইয়া বাসেরু। দর্শক এই দুয়াটি যদি আপনি সঠিক কাইফিয়াতে সঠিক নিয়ম জেনে যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিচ্ছন্ন পরিষ্কার এবং নুরানি করে দিবেন দর্শক এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে পুরনো এক শতবার হাতের কর গুনে গুনে বা তজবির দানা গুনে গুনে পুরনো এক শতবার পাঠ করবেন দর্শক অবশ্যই আল্লাহ তালার এই গুণবাচক নামটি বা এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে যে কোনো ফরজ নামাজের পরে এবং এই দোয়াটি আপনি পাঠ করবেন উজু অবস্থায় পরিষ্কার অবস্থায় পবিত্র অবস্থায় এই দোয়াটি আল্লাহতালার এই গুণবাচক নামটি এক বার পাঠ করবেন এবং আপনাকে এই দোয়াটি আল্লাহ তালার এই গুণবাচক নামটি প্রতিদিন পড়তে হবে এইভাবে যদি আপনি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রসেস রহমাতে আপনার মনকে আপনি পরিষ্কার করতে পারবেন আপনার মন থেকে চিন্তা দূর করতে পারবেন খারাপ চিন্তা দূর করতে পারবেন মানুষকে কিভাবে ঠকাবেন কিভাবে মানুষকে ক্ষতি করবেন এই সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে অন্তরকে পরিষ্কার করে সব সময় মানুষের কল্যাণকর চিন্তা করতে পারবেন কীভাবে মানুষের উপকার করবেন সেবা করবেন কিভাবে সমাজের উপকারমূলক কাজ করবেন এ জাতীয় চিন্তা চেতনা আল্লাহ তাআলা আপনার মনে পয়দা করে দেবেন সৃষ্টি করে দেবেন দর্শক আমার সারসংক্ষেপ কথা হলো এটাই আপনি যদি আপনার মনকে পরিষ্কার এবং নুরানি পরিচ্ছন্ন করতে চান তাহলে আল্লাহ তালার এই গুণবাচক নামটি ইয়া বাসির যে কোনো ফরজ নামাজের পরে হাতের কর গনে গনে একশতবার পাঠ করবেন পবিত্র অবস্থায় তাহলে আপনি ফজিলতিন অর্থাৎ আপনার মনকে আল্লাহ তালা পরিষ্কার করে দিবেন